হ্যাঁ, আমরা দিল্লিতে থাকতাম, আমি দিল্লিতে 26 বছর ধরে আছি। ওইকালে চিকেন অমলেট। চিকেন অমলেট? হ্যাঁ হ্যাঁ, লকডাউনের পরেই আমরা দিল্লি থেকে এসেছি। দিল্লি থেকে এসে এখানে লকডাউনের পর এখানে কাজ স্টার্ট করেছে। আচ্ছা আচ্ছা, আলু পরোটা, চিকেন পরোটা, ডিম পরোটা এন্ড পনির পরোটা। সো হাই এভরিবডি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল স্ট্রিট ফুডস অফ মালদার। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো দুপুরের এখন বাজে হচ্ছে অলমোস্ট 1টা অ্যান্ড প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন চলে এসেছি মালদার আরেকটা খুবই ফেমাস জায়গা, অ্যান্ড অলসো সবসময় ব্যস্ত থাকে এই জায়গাটা। অ্যান্ড অ্যাড্রেসটা একবার দেখানো, প্রচণ্ড ইজি একটা অ্যাড্রেস। এই সামনে হচ্ছে 420, অ্যান্ড এই হচ্ছে 320-এর একদম জাস্ট মিডিলে এরকম টাইপের একটা দোকান। বাইরেই দেখবে বড় করে লেখা আছে আলু পরোটা, চিকেন পরোটা, ডিম পরোটা অ্যান্ড পনির পরোটা। অ্যান্ড চিকেন পরোটা, ডিম পরোটা এরকম কিছু মালদাতে আমি কখনো ট্রাই করিনি। এটা ফার্স্ট টাইম আমি দেখেছি এই দোকানটাতে চিকেন পরোটা ইন্ট্রোডিউস করেছে। বাট আমার লাকটা এতটাই খারাপ যে আজকে চিকেন পরোটা আনফর্চুনেটলি অ্যাভেলেবেল নেই। তো পনির পরোটা অ্যান্ড ডিম পরোটা ট্রাই করবো। অলসো তোমরা অনেকে কমেন্ট করেছো দেবার পনের সাথে আরেকটা ভিডিও বানাতে। তো হেয়ার ইজ দেবার পন আজকে আমার ভিডিওতে, আবার সে হাই। এটা কি গেল? আচ্ছা, এটা হচ্ছে ডিম পরোটা অ্যান্ড এটা পনির পরোটা, তাই তো? এই হচ্ছে পনির পরোটা স্টাফিংস, অ্যান্ড দেখো পেঁয়াজ অ্যান্ড পনিরের জবরদস্ত একটা কম্বিনেশন আছে। তুমি ট্রাই করেছো চিকেন পরোটা? চিকেন পরোটা ট্রাই করোনি? কি খেয়েছো দোকান থেকে? ডালপুরি। কেমন লাগে তোমার ডালপুরি এই দোকানে? ভালো লাগে। তো এটা হচ্ছে পনির পরোটা, এক পিস পরোটা 25 টাকা দাম, অ্যান্ড তার সাথে সবজি অ্যান্ড শশা আর চাটনিও আছে, অ্যান্ড অলসো কাসুন্দি অ্যান্ড লঙ্কাও আছে। অলসো দেখো ঘেমে যাচ্ছি পুরো, বাইরে যা রোদ পড়েছে। কিরে, রোদ লাগছে? তো বেসিক্যালি চিকেন পরোটা অ্যান্ড এই সমস্ত কিছু ট্রাই করতে হলে 11টা 12টার মধ্যে আসলেই হয়। 11টা 12টার মধ্যে এলে সব থেকে পারফেক্ট টাইম হবে, তাহলে সমস্ত কিছু পাবে, অ্যান্ড তারপর থেকে আস্তে আস্তে কমে যায় আর কি। ওকে, সো এই হচ্ছে প্লেট, 25 টাকা দাম একটা পরোটার, যেটা কেটে 2 পিস করে নিয়েছি, অ্যান্ড তার সাথে এরকম একটা তরকারি আছে, আলু অ্যান্ড মটরের তরকারি দেখো। তার সাথে কিন্তু চাটনি আছে, সস আছে, অ্যান্ড অলসো কাসুন্দি আছে, অ্যান্ড একটা শশাও আছে দেখতে পাচ্ছি। অলসো যেটা সবথেকে বেশি আমার ভালো লাগে সেটা হচ্ছে লঙ্কা, লঙ্কাও আছে। তো 25 টাকা হচ্ছে দাম, অ্যান্ড দাম হিসাবে কোয়ান্টিটিতে আপাতত ভালোই লাগছে। ভেতরে পনিরের স্টাফিংসটা দেখো। তো এই হচ্ছে ভেতরে পনিরের স্টাফিংস। ফার্স্টে নর্মালি একটু খেয়ে দেখি কেমন খেতে। পনিরের পরিমাণটা ভালোই আছে, তার সাথে ভেতরে পেঁয়াজ আছে, তো বেশ ভালোই লাগছে। এবার একটু তরকারিটা দিয়ে খেয়ে দেখি। তরকারিটা খুব লাইট, অ্যান্ড এই গরমে এরকমই ভালো লাগে, অতিরিক্ত মশালেদার ভালো লাগে না। আলু অ্যান্ড মটরের তরকারি, একদম প্লেন তরকারি, অতিরিক্ত কিছু মশলা টশলা নেই, ভালো খেতে, বাড়িতে যেরকম নর্মালি রান্না হয়। আলু অ্যান্ড মটরের ফাটাফাটি। এবার একটা পনিরের পরোটার সাথে এই তরকারিটা উইথ লঙ্কা। তো কপিলদা অ্যান্ড কপিলদা ওয়াইফ, তাই তো? আচ্ছা, তো দোকানটার ব্যাপারে একটু বলো, কবে থেকে খোলে অ্যান্ড কট অবধি থাকে? আমাদের 7 ডে খোলা, প্রতিদিন খোলা, প্রতিদিন খোলা। আচ্ছা, সকাল 6টা থেকে বিকেল 5টা। আচ্ছা, আর এই চিকেন পরোটা আলু পরোটা যে কনসেপ্টটা, এটা কবে ইন্ট্রোডিউস হয়েছে, মানে কবে থেকে চলছে এটা? আমরা তো মোটামুটি, আমি বাইরে থাকতাম দিল্লিতে। হ্যাঁ, দিল্লিতে আমি 14 বছর ধরে করতাম। আচ্ছা, আমি এখানে 5 বছর ধরে করছি। 5 বছর ধরে চিকেন পরোটাটা চলছে। আচ্ছা, তো নর্মালি যদি কেউ চিকেন পরোটা পনির পরোটা খেতে আসে তো কটার দিকে এলে সব থেকে বেস্ট হবে? আমাদের লাস্ট হচ্ছে, মানে মেন এই ভারী আইটেম হচ্ছে 11টা সাড়ে 11টা, তাই তো? আচ্ছা, তো পনির পরোটা চিকেন পরোটা বাদে আর কী কী করো এখানে? এমনি তো খাবার অনেক কিছু আছে, পরোটার মধ্যে আমাদের মাঝে স্পেশালিস্ট হচ্ছে চিকেন পরোটা, পনির পরোটা, ডিম পরোটা। বাট আনফর্চুনেটলি আজকে চিকেন পরোটাটা নেই। হ্যাঁ। আচ্ছা, তো আমরা আজকে কী কী খাবো অ্যান্ড প্রাইসগুলো একটু যদি বলো। আমার হচ্ছে চিকেন পরোটা 50 রুপিস, 50 রুপিস, চিকেন পরোটা হচ্ছে 50 টাকা, 50 টাকা, আলুর পরোটা হচ্ছে আপনার 15 টাকা পিস। আচ্ছা, আর পনির পরোটা, ডিম পরোটা 25 টাকা পিস। সো এই হচ্ছে দোকান, অ্যান্ড তাওয়াটা দেখো কত বড়। এখানে ডালপুরি রাখা আছে, সকালে ডালপুরিও হয় নাকি? আচ্ছা, ডালপুরির দাম কত? 5 টাকা পিস। ডালপুরি আর লুচি? আচ্ছা, মানে সকাল থেকে চলে জল খাওয়ার, সমস্ত খাবার দেখতে পাচ্ছ এখানে হয়, অ্যান্ড এই হচ্ছে টোটাল সেট আপ।
হচ্ছে দাদার মনে হয় তরকারি খেতে খুব ভালো লেগেছে এবং লঙ্কাও মনে হচ্ছে খুব খেতে ভালোবাসে ওই জন্য আবার চেয়ে নিয়ে নিল লঙ্কা আমার ফেভারিট এন্ড তরকারিটা সিরিয়াসলি খুব ভালো লেগেছে এরকম লাইট সবজি আমার খুব ভালো লাগে তো নেক্সট উই হ্যাভ ডিমের পরোটা আগে ভেতরের স্টাফিংসটা দেখে নাও এই হচ্ছে ভেতরটা এই দেখো ডিমটা পুরো পরোটার ভেতরে মানে ডিম পাউডার মতো একদম ডিম পাউডার এরকম ডিম পাউডার আমরা বাড়িতেও খেয়ে থাকি বাট বাইরে পাওয়া যায় মালদাতে আমি এটা ফার্স্ট দেখেছি তোমরা যদি এরকম কোনো দোকান আর চিনে থাকো যেখানে ডিম পাউডার বা চিকেন পাউডার করে তো অবভিয়াসলি কমেন্টে আমাকে জানিও বাট আমার কাছে এটাই শুধুমাত্র একমাত্র দোকান যেটা আমি চিনি তো চলো এবার এটা খেয়ে দেখি কেমন খেতে ভেতরটা জাস্ট দেখো সফট পুরো দারুণ খেতে 25 টাকায় ডিম পাউডার আর কি চাই তো আমি এটা কেটে অর্ধেক করে নিয়েছি বলে দেখতে পাচ্ছ অর্ধেক আছে বাট গোটা ছিল এটাকে কেটে অর্ধেক করে নিয়েছি এবার একটু ট্রাই করবো আচারটা আচারটাও খুব ভালো আচার দিয়ে ট্রাই করে দেখি এবার তো সব মিলিয়ে এটা একটা গুড কম্বিনেশন আমার মনে হয়েছে অ্যান্ড 25 টাকায় ডিম পাউডার প্লাস 25 টাকায় পনির পাউডার একটা গ্রেট অপশন অবভিয়াসলি এরকম জায়গায় এটা রেটটা একদম ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট আছে আগে দিল্লিতে থাকতে হ্যাঁ আমরা দিল্লিতে থাকতাম আমি দিল্লিতে 26 বছর ধরে আছি আচ্ছা 26 বছর পরে করোনাতে চলে আসলাম করোনাতে এখানে এসেছি আচ্ছা তারপর থেকে এটা স্টল তারপরে এখানে স্টল এখানে কাজ শুরু করেছি তো এখানে কাজ চলে গেল চলে যাওয়ার পরে তো আর দিল্লি যেতে ইচ্ছা হয়নি তো এখন দিল্লি তো বসতে পারি এখানে আগে শুনেছি বিকেল বেলা এখানে অনেক কিছু পাওয়া যেত হ্যাঁ বৈকালে আমাদের এখানে মেন হয় চাউমিন চাউমিনটা আমাদের হয় এগ চাউমিন আর চিকেন চাউমিন পনির চাউমিন তাছাড়া আমাদের স্পেশাল হচ্ছে বৈকালে চিকেন অমলেট চিকেন অমলেট হ্যাঁ আচ্ছা এটা দিল্লিতে খুব চলে চিকেন অমলেট চিকেন অমলেটটা একটু কস্ট বেশি আর চিকেন অমলেটটা হচ্ছে মিনিমাম চারজনের জন্য আচ্ছা তো আবার কবে থেকে স্টার্ট করছে এত কিছু একটু কাজের ইয়েটা আচ্ছা মানে সামনে স্টার্ট হবে আর কি পূজোর মধ্যে দিয়ে শুরু করবে লকডাউনের পর এখানে এসে এরকম টাইপের দোকান খুলে এখন 4 বছর হতে চললো নাইস ঠিক আছে ওকে তো এবার যদি বলি যে আমার কেমন লাগলো দেখো দুটো পরোটায় 25 টাকা হিসাবে ঠিকঠাকই আছে বাট আমার স্পেসিফিক্যালি মানে পনির পরোটাটা বেশি বেটার লেগেছে ডিম পরোটাটাও ভালো ডিম পরোটার স্টাফিংসটা খুব ভালো বাট পনির পরোটাটা আমার মানে পার্সোনালি ভালো লেগেছে এবার দেবার কোনো কাছে শুনি যে ওর কেমন লেগেছে অলসো এখানে প্যাকিংয়ের ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে প্যাক করে দিয়েছে গোটা পরোটাটা থ্যাংক ইউ খুব ভালো লাগলো 420 মোড়ে বা 320 মোড়ে কেউ যদি আসো তো আমি একদম হাইলি সাজেস্ট করবো এই দোকানটা থেকে পনির পরোটা ডিম পরোটা খেয়ে দেখো চিকেন পরোটাও শুনেছি খুব ভালো বাট আনফর্চুনেটলি আজকে চিকেন পরোটাটা ট্রাই করতে পারলাম না নেক্সট ভিডিওতে চিকেন পরোটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সমস্ত ছবি দেখতে হলে ইনস্টাগ্রামে ফলো করে নিও বাইরে প্রচণ্ড রোদ আজকে আর শ্যুট করতে পারছি না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই প্লেন তরকারি অতিরিক্ত মশলা বা কিছু নেই বাইরে যা রোদ এখানে আর কোনো রকম মানে থাকাই যাচ্ছে না এতটা অস্বস্তি লাগছে কি ভাই গরম কেমন লাগছে স্টাফিংস ফার্স্টে নর্মালি একটু খেয়ে দেখি কেমন খেতে